কাকসার বনকাঠি থেকে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার কাকসার বনকাঠি এলাকার একটি পুকুর থেকে 48 বছর বয়সী বলাই মুর্মুর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যরা জানিয়েছে, মৃত ব্যক্তি দীর্ঘ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা এলাকার এক জলাশয়ে মৃতদেহ ভেসে থাকতে দেখে কাকসা থানার পুলিশকে খবর দিলে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে মৃতের ভাই পুকুরের পাড়ে গিয়ে মৃতদেহ শনাক্ত করে। গত রবিবার থেকে দাদাকে খোঁজা হয় এবং দাদাকে খুঁজে পাওয়া যায় না। আমি থানায় মিস করেছি, ডায়েরি করার সত্ত্বেও কালকে ডায়েরি করার আগে সকালে ওদের বাড়ি গিয়েছিলাম, জিজ্ঞেস করলাম। আমাদের গ্রামে মোড়লের কাছে এসেছিলো, ও নিজে ওর সঙ্গে ঝামেলা হয়েছিল শিবে রুই দাসের সঙ্গে, এবং সে আসাতে গ্রামের লোককে জানিয়েছে, গ্রামের মোড়লকে এবং আমাকেও জানিয়েছে। আমাকে জানানোর পর আমাকে বলছে, ভাইপো তুমি যেও না, আমি তোমাকে সাইকেল এবং কুড়ো দেবো না। অপরদিকে কাকসার গোপালপুর উত্তরপাড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়া এলাকায়। মৃতের নাম দীপরাজ গাইন, বয়স 22 বছর, পেশায় গাড়ি চালক। দীপরাজ গাইনকে বৃহস্পতিবার সকালে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা কাকসা থানার পুলিশকে খবর দিলে কাকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক, যার জেরে ওই যুবক আত্মহত্যা করেছে বলে পরিবার সূত্রের খবর। সন্দেহ বলতে এবার কি বলবো, কি সন্দেহ, মানে ঘরে ঘরের ভেতরে কি আত্মহত্যা করেছে? হ্যাঁ, দুই ক্ষেত্রেই কি কারণে মৃত্যু তার তদন্তে নেমেছে কাকসা থানার পুলিশ। সুজিত ভট্টাচার্য, LCW ইন্ডিয়া, কাকসা। পুজোয় নতুন সাজের সাথে চাই নতুন মোবাইল ফোন, প্যান্ডেল হপিং এ গিয়ে তো সেলফি মাস্ট, বন্ধুদের সাথে গ্রুপ ফটোটাও না হলে নয়। কিন্তু কোন মোবাইল ফোন নেবেন, কোন সেটে আছে বেস্ট ফিচার্স বুঝতে পারছেন না তো? সজ্জা চলে আসুন বেনাচিতির আকাশ টেলিকমে। ভিভো, ওপো, স্যামসাং, রেডমি, রিয়েলমি সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই স্টোরে। পুজো উপলক্ষে প্রতিটি কেনাকাটায় রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার। তাহলে আর দেরি নয়, ঝটপট আসুন আর নিয়ে নিন আপনার পছন্দের হ্যান্ডসেট, রয়েছে ইএমআই এর সুবিধে। আকাশ টেলিকম, যেখানে একবার আসলেই আপনাকে আসতেই হবে বারবার। আকাশ টেলিকম, বেনাচিতি বাজার, রাহি হোটেলের সন্নিকটে, দুর্গাপুর। যোগাযোগ নম্বর 9064766951 এবং 8250535583। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে, ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132 05।
ফোন নাম্বার 7029681375 এছাড়াও 8348539439